এই ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন রকমারি শপ। তারা তাদের পণ্য নাইসার ডাইসার প্লাসে দিচ্ছে 50% এরও বেশি ছাড়। 1400 টাকার পণ্যটি পাচ্ছেন মাত্র 699 টাকায়। এটি একটি অত্যাধুনিক কিচেন গ্যাজেট যা দ্বারা আপনি খুব সহজে পারফেক্ট শেপের যে কোনো ভেজিটেবল স্ল্যাস করতে পারবেন। পণ্যটি ক্রয় করতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রিয় চ্যানেল ইসলামিক স্কুলের আরও একটি নতুন ও শিক্ষণীয় পর্বে স্বাগতম। বরাবরের মতোই আপনাদের সাথে আমি আছি সোহেল বিন আব্দুস সবুর। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি গুরুত্বপূর্ণ 4টি নিত্য প্রয়োজনীয় সুন্নাহ ও তার বৈজ্ঞানিক উপকারিতা। আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে ও নিজের পরিবারকে উপকৃত করার পাশাপাশি অন্যকে এবং অন্যের পরিবারকেও উপকৃত করবেন ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। إذا الأمجاد قد عظمت فللأمجاد بانيها নাম্বার 1, কুকুর চাটা পাত্র 7 বার ধৌত করা, যার মধ্যে 1 বার মাটি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহস্থালী সুন্নাহগুলোর মধ্যে অন্যতম একটি সুন্নাহ হলো, যদি কখনো কোনো কুকুর কোনো পাত্রে মুখ দেয় তাহলে তা 7 বার ধৌত করা, যার মধ্যে 1 বার মাটি দিয়ে। ইবনে মাজাহ গ্রন্থে এ সম্পর্কে একটি স্পষ্ট হাদিস এসেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দেয় তাহলে সে যেন উক্ত পাত্রটি 7 বার ধৌত করে, তার মধ্যে 1 বার মাটি দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরের লালাযুক্ত পাত্র পরিষ্কার করার জন্য মাটির শর্ত সংযুক্ত করলেন? এ হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য লন্ডনের এক বিজ্ঞানী একটি পরীক্ষা করেছিলেন। উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশিষ্ট লেখক মোহাম্মদ ওসমান গনি তার গ্রন্থে এ বরাতে উল্লেখ করেছেন যে, লন্ডনের সেই ব্যক্তি একটি পাত্রে কিছু খাদ্য রেখে তা কুকুরকে দিলেন। কুকুরটি তা খাওয়ার পর অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তা পরীক্ষা করে দেখা গেল উক্ত পাত্রটি অসংখ্য জীবাণু দিয়ে পরিপূর্ণ রয়েছে। তারপর তিনি সেই পাত্রটি সাবান সহ বিভিন্ন ডিটারজেন্ট দিয়ে ধৌত করে অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিয়ে দেখতে পান তাতে অসংখ্য জীবাণু এখনো রয়ে গেছে। এরপর তিনি আরো কয়েকবার উন্নত ডিটারজেন্ট দিয়ে ধৌত করলেন, কিন্তু তারপরও পাত্র থেকে সম্পূর্ণ জীবাণু বিনষ্ট হয়নি। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর পূর্বের বাণীর প্রয়োগ করে মাটি দিয়ে তা ধৌত করলেন। এরপর যখন তিনি সেই পাত্র অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিলেন, তখন আশ্চর্য হয়ে দেখলেন সেখানে কোনো জীবাণু অবশিষ্ট নেই। সাথে সাথেই তার হৃদয়ে এক অদ্ভুত শান্তির আবির্ভাব হলো। তখন তিনি বললেন, কিভাবে একজন ব্যক্তি 1400 বছর পূর্বে এই তত্ত্ব সম্পর্কে জ্ঞান রাখে, যেখানে আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করতে প্রায় 1400 বছর লেগে গেল? পরবর্তীতে তিনি তার সপরিবার সহ ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, 1400 বছর পূর্বে সেই মরুর বুকে জন্ম নেওয়া ব্যক্তিটি কিভাবে জানলেন আধুনিক বিজ্ঞানের এই তত্ত্বটি? এটা কি প্রমাণ করে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন মহান আল্লাহ তাআলার মনোনীত নবী ও রাসূল? প্রশ্ন রাখছি সকল অমুসলিমদের নিকট। উল্লেখ্য যে মাটির ভিতর এমন জীবাণু ধ্বংসকারী পদার্থ রয়েছে যা কুকুরের লালার জীবাণু ধ্বংসের উপকরণ। তাই যদি আমাদের কোনো পাত্রে কখনো কুকুর মুখ দেয় তাহলে সে পাত্রটি 7 বার ধৌত করতে হবে, যার মধ্যে 1 বার মাটি দিয়ে। নাম্বার 2, মাছির এক ডানা রোগ এবং অন্য ডানা রয়েছে প্রতিষেধক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর পূর্বে মাছি সম্পর্কে এ কথাটি বলেছিলেন, যদি তোমাদের কারো কোনো পাত্রে মাছি পতিত হয় সে যেন উক্ত মাছিকে ডুবিয়ে দেয়, কেননা তার এক ডানায় রয়েছে রোগ জীবাণু এবং অপর ডানায় রয়েছে প্রতিষেধক। অপর আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো পানীয় বস্তুর মধ্যে মাছি পড়ে তখন সে যেন তাকে তার মধ্যে ডুবিয়ে দেয়, তারপর তাকে বাইরে ফেলে দেয়, কেননা এর এক ডানা রয়েছে রোগ এবং অন্য ডানা রয়েছে প্রতিষেধক। যারা ইসলামকে সেকেলে এবং অবৈজ্ঞানিক ধর্ম বলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এই একটি হাদিসই যথেষ্ট। এ বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ওয়াজিদ বায়েস্টি হাদিসটির আলোকে গবেষণা করেন। তিনি কয়েকটি মাছি ধরে নিয়ে তা একটি জীবাণুমুক্ত টেস্ট টিউবের মধ্যে রাখেন, এরপর নলটি উপর করে মাছিগুলোকে একটি গ্লাসের মধ্যে ফেলেন। মাছিগুলো পানিতে ফেলার পর সেই পানি থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখতে পান যে সেখানে অসংখ্য জীবাণু রয়েছে। তারপর তিনি জীবাণুমুক্ত একটি সুচ দিয়ে মাছিগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দেন, এরপর পরীক্ষা করে দেখেন যে সেখানে থাকা জীবাণুর বেশিরভাগই শেষ হয়ে গিয়েছে। এভাবে কয়েকবার করার পর তিনি দেখলেন যে সেই পানিতে আর কোনো জীবাণু অবশিষ্ট নেই। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে 1400 বছর পূর্বে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শতভাগ সত্য। এছাড়াও সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত 8ম চিকিৎসা সম্মেলনে কানাডা থেকে 2টি গবেষণা রিপোর্ট পাঠিয়েছে। তাতে বলা হয়েছে যে মাছিতে এমন বস্তু রয়েছে যা জীবাণু ধ্বংস করে দেয়,
একই বিষয়ে জার্মান ও ব্রিটেন থেকে প্রাপ্ত রিসার্চগুলো ধারাবাহিক সংগ্রহের মাধ্যমে সম্প্রতি একটি বই বেরিয়েছে, যেখানে বলা হয়েছে যে মাছির যখন কোনো খাদ্যে বসে তখন তার জীবাণুযুক্ত ডানাটি খাদ্যে ডুবিয়ে দেয়, অথচ তার অপর ডানায় রয়েছে প্রতিষেধক ঔষধ। ফলে মাছিটির যদি সেই খাদ্যের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে তার ডানার প্রতিষেধক খাদ্যের সঙ্গে মিশে গিয়ে জীবাণু ধ্বংস করে ফেলবে এবং সেই খাদ্য স্বাস্থ্য ও সুস্বাস্থ্যের অনুকূলে থাকবে। সুবহানাল্লাহ। আজকের আধুনিক বিজ্ঞান প্রতি পরতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কাছে মাথা নত করেছে। 1400 বছর পূর্বে এই আশ্চর্যিত তথ্য কে তাকে জানিয়ে দিলেন? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রমাণ রাখে না? প্রশ্ন সকল অমুসলিমদের নিকট। নম্বর 3, প্লেগ রোগে আক্রান্ত এলাকা থেকে বের হওয়া নিষেধ। প্লেগ রোগে আক্রান্ত এলাকায় প্রবেশ করতে অথবা সেই এলাকা থেকে বের হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বুখারী ও মুসলিমের হাদিসে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো এলাকায় প্লেগ রোগের খবর শোনো তাহলে সেই এলাকায় তোমরা প্রবেশ করবে না, এবং তোমরা যদি সেই এলাকায় থেকে থাকো তাহলে সেখান থেকে বের হবে না। এ বিষয়ে ডেনমার্কের জনৈক ডাক্তারকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি এমন শহরের শাসক হয়ে থাকেন যে শহরে প্লেগ রোগে আক্রান্ত হয়েছে তখন আপনি কি করবেন? তিনি উত্তরে বললেন, আমি সেই শহরের সকল দরজা জানালা বন্ধ করে দিব এবং সেই শহরের সীমান্তে পুলিশ নিয়োগ করব, যাতে কেউ সেই শহরে প্রবেশ অথবা শহর থেকে বের হতে না পারে। তখন তাকে প্রশ্ন করা হলো, কেন আপনি এমনটি করবেন? তিনি বললেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞানে প্লেগ রোগের জীবাণুর নাম ইয়ার্সিনা পেস্টি। যে এলাকায় এই রোগ দেখা দেয় সেই এলাকায় এত ব্যাপকভাবে অল্প সময়ে এই রোগ ছড়িয়ে পড়ে যাতে অনেক সময় 95% মানুষ আক্রান্ত হয়। তাদের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই আমি এমন সিদ্ধান্ত নিব। উল্লেখ্য যে 8-9 বছর পূর্বে ভারতে প্লেগ রোগ দেখা দিয়েছিল, তখন তাদের সাথে আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে সেখানে কোনো রোগ প্রবেশ করতে না পারে এবং বের হতেও না পারে। এমনকি জিনিসপত্র আদান প্রদানও বন্ধ করা হয়েছিল। ডাক্তারি পরিভাষায় এটাকে কোয়ারেন্টাইন করে রাখা বলা হয়। সুবহানাল্লাহ। 1400 বছর পূর্বে কোন বিজ্ঞানের মাধ্যমে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তথ্যটি জেনেছিলেন? কে তাকে জানিয়েছিলেন? এটা কি প্রমাণ করে না যে তিনি আল্লাহর মনোনীত বান্দা ও তার প্রেরিত রাসূল? প্রশ্ন সকল ইসলামের কটূক্তিকারীদের নিকট। নম্বর 4, টাকনুর নিচে কাপড় পরিধান করা। এগত হবার কোনোই প্রশ্ন আসে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছিল মানুষকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, বরং তাকে পাঠানো হয়েছিল মানুষকে আল্লাহমুখী করার জন্য। কিন্তু মহান আল্লাহ তাআলা যেহেতু অসীম জ্ঞানের অধিকারী, তাই তিনি খুব ভালো করেই জানেন যে এমন এক সময় আসবে যখন অনেকেই বিজ্ঞানকে বিশ্বাসের মাপকাঠি হিসেবে মানবে, যাতে সে সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কাজ বৈজ্ঞানিক উপকারিতা সম্পন্ন হয়, তাই তার সমস্ত কথা ও কর্ম ছিল স্বয়ং আল্লাহ তাআলার আদেশ অথবা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেমন একটি সুন্নাহ হলো পুরুষদের টাকনুর উপরে কাপড় পরিধান করা। বর্তমানে অধিকাংশ কিশোর, যুবক, এমনকি বৃদ্ধরা পর্যন্ত টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি পরিধান করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পোশাকের যে পরিমাণ অংশ টাকনুর নিচে যাবে সে পরিমাণ অংশ জাহান্নামে যাবে। অন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। তাদের 1 শ্রেণী হচ্ছে যারা তাদের পরিধেয় পোশাক টাকনুর নিচে পড়ে। ইন্না লিল্লাহ। বর্তমান চিকিৎসা বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতের বৈজ্ঞানিক উপকারিতার কথা স্বীকার করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান উন্নতি হওয়ার কারণে তারা এই কথা প্রমাণ করেছে যে পুরুষের টাকনুর ভিতর প্রচুর পরিমাণে সেক্সুয়াল হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগেও আক্রান্ত হবে। অপরদিকে যদি টাকনু খোলা অবস্থায় থাকে তখন সেখানে পর্যাপ্ত আলো এবং অক্সিজেনের সংস্পর্শের কারণে সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন তৈরি হতে পারবে, যার ফলে পুরুষরা যৌনশক্তি বৃদ্ধির সাথে সাথে অনেক রোগে আক্রান্ত হওয়া থেকেও রক্ষা পেতে পারে। সুবহানাল্লাহ। মরুভূমির সেই তপ্ত বালুর মুখে বেড়ে ওঠা কে সেই ব্যক্তি যার প্রত্যেকটি কথা এবং কর্মের ভিতরে মানুষের জন্য রয়েছে অসংখ্য উপকারিতা? কিভাবেই বা তিনি জানলেন? কে বা তাকে শিক্ষা দিলেন এমন নির্ভুল আধুনিক বিজ্ঞান? এটা কি প্রমাণের জন্য যথেষ্ট নয় যে তিনিই হলেন শেষ রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রশ্ন সকল বিধর্মীদের নিকট। মহান আল্লাহ, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীতে ঈমান আনে, এবং তোমরা তাহার অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পাও।
الأمجاد قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها ويبني مجده جذلا.